পুরুলিয়া বা পুরী যাই হোক না কেন, বাঙালির আবেগ কিন্তু সব জায়গাতেই রয়েছে। আমাদের আশেপাশে এই বিভিন্ন রকমের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোর সৌন্দর্য কোনো অংশে কিন্তু কম নয়। আর বর্তমানে গুগল বাবাজি আর ইউটিউবের দৌলতে মানুষ কিন্তু আর ত্রিপুরাতেই থেমে নেই। উইকেন্ড দেখে দু একদিনের মতো পুরুলিয়া ভ্রমণের প্ল্যান করে ফেলতেই পারেন। আমরাও ঠিক হঠাৎ এইভাবেই বেরিয়ে পড়েছিলাম দুদিনের জন্য পুরুলিয়া ভ্রমণে। তার প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে অযোধ্যা পৌঁছাবেন, বনলতায় ব্রেকফাস্ট করে এবং জয়পুর জঙ্গলের মধ্য দিয়ে প্রায় ঘণ্টা তিনেক চলার পর অযোধ্যা পৌঁছেছিলাম এবং অযোধ্যা হিলটপে ন্যাশনাল হোটেলে লাঞ্চ সেরে আমাদের আগের দিনেই বুক করা পুরুলিয়ার অযোধ্যার ইউথ হোস্টেলে উঠেছিলাম আমরা। সেখানে একটু ফ্রেশ হয়ে আর আমাদের লাগেজপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম মার্বেল লেকের উদ্দেশ্যে। আমরা এখন এসেছি মার্বেল লেক দেখতে। লেক রুক্ষ সূক্ষ্ম প্রকৃতি, তার মাঝে একটা সুন্দর মার্বেল পাথরের দ্বারা তৈরি লেক যার সৌন্দর্য খুবই সুন্দর, আমরা সেটা দেখবো এবং আপনাদের দেখাবো। তো চল, বেবি একটু টায়ার্ড তাই কোলে নিয়ে চলছে। আর এই যে এখানে বিভিন্ন রকমের জিনিস আছে হাতের তৈরি কারুকার্য বিশেষ, কি দিয়ে বানানো ভাই? এটা বাবুই দড়ি। বাবুই দড়ি? হ্যাঁ বাবুই দড়ি। আচ্ছা আচ্ছা, কিরকম দাম এটা? এই বাবুই দড়ি আগেকার দিনে গ্রামের দিকে বেশ প্রচলন ছিল। মাটির বাড়িতে খড়ের ছাউনির উপর এই দড়ি দিয়ে কাজ করা হতো। আর এই দড়িটা তৈরি হয় এক বিশেষ প্রকার ঘাস থেকে, বর্তমানে সবই এখন লুপ্ত প্রায় শিল্প। অসাধারণ সুন্দর, একদম ন্যাচারাল, স্বচ্ছ জল আর পাথুরে একটা স্ট্রাকচার, চারিদিকে পুরো পাথরের খাদ। এই মুহূর্তে বিকেলবেলা, বিকেল 4 বাজে, তো এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাবে যেমন হচ্ছে, তো সূর্য অস্তকামী প্রায়। অসাধারণ একটা সানসেট হতে চলেছে মার্বেল লেকের এখানে। তো এতক্ষণ হয়তো আমরা থাকবো কিনা জানি না, কিন্তু এখানকার এই ভিউটা দুর্দান্ত লাগছে। জলের মধ্যে সূর্যের যে ছটাটা আর রিফ্লেকশন, তার সাথে একটা দুর্দান্ত ভিউ। মার্বেল লেক পয়েন্টে অবশ্যই আসবেন, অযোধ্যা পাহাড়ের ওপরে। অযোধ্যার ইউথ হোস্টেল বা হিলটপ থেকে 5-7 কিলোমিটার দূরেই এই মার্বেল লেক। জলের মধ্যে পাহাড়ের প্রতিবিম্ব আর লাল টকটকে সূর্যের সূর্যাস্ত দেখতে দেখতে মনটা ভরে গিয়েছিল। এই সমস্ত দৃশ্য স্মৃতির খাতায় সারা জীবনই রয়ে যাবে। মার্বেল লেকে সানসেট দেখলাম, অসাধারণ। আর এর প্রতিবিম্ব মানে আপনাদের বলে বোঝাতে পারবো না হয়তো। সত্যি আমার তো যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে মানে সন্ধে পর্যন্ত অপেক্ষা করি, কিন্তু যেতে হচ্ছে কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন আছে, কিন্তু সত্যি অসাধারণ। একটু তাড়াহুড়ো হচ্ছে কারণ সন্ধে হয়ে যাচ্ছে বলে, আর সামনে আরও স্পটগুলো আছে, সন্ধে হয়ে গেলে এখানে আর কভার করা যাবে না। তাই গাড়ি থেকে 2 মিনিট হাঁটলেই কিন্তু লেকটা পেয়ে যাচ্ছি। অন্ধকার নেমে আসার আগেই আমরা পা বাড়ালাম বামনি ফলসের দিকে। আমরা এই মুহূর্তে বামনি ফলসের সামনে, ওয়েলকাম টু বামনি ফলস। কিন্তু একটাই দুঃখের কথা, বামনি ফলস কী কারণে বন্ধ আছে জানি না, তো এখানে কেউ জিজ্ঞাসা করার মতো কিছু নেই। এই যে টিকিট কাউন্টার রয়েছে সব বন্ধ আছে। নো প্লাস্টিক অ্যান্ড নো থার্মোকল জোন, আমিও এটাই বলবো টুরিস্টদের উদ্দেশ্যে যে এটা নো প্লাস্টিক নো থার্মোকল জোন। গভর্নমেন্টের এই রুলসটা ফলো করুন, প্রকৃতিকে সুন্দর রাখুন আর প্রত্যেকেই আনন্দ করুন, ঘুরে বেড়ান, এনজয় করুন, বাট প্রকৃতিকে কোনোভাবে ক্ষতি করবেন না, সুন্দরী অযোধ্যাকে নষ্টও করবেন না। আর আমরা এই মুহূর্তে আছি দুর্গা ফলসের কাছে, এই যে দুর্গা জলপ্রপাত। চলুন একটু নিচে যাওয়া যাক, দেখি সন্ধে সন্ধে হয়ে গেছে যাওয়া যায় কিনা। দাদা এটা সিঁড়ি? হ্যাঁ। কতটা নামতে হবে? সিঁড়িটা খুবই মারাত্মক, তবে দেখি নামতে পারি কি না। নামতে পারবে না, বয়স্করাও নামতে পারবে না, সাবধানে, জাস্ট কয়েকটা স্টেপ। ও দারুণ একটা জলের আওয়াজ। এরকম পাথুরে রাস্তা, পুরো টোটালটাই পাথুরে,
বেশ ভয়ঙ্কর রাস্তা কিন্তু এটা। ভয়ঙ্কর সুন্দর এই জলপ্রপাতটা, দুর্গা ফলস বা দুর্গা জলপ্রপাত। জাস্ট বামনি ফলস থেকে একটু এগিয়ে এলেই দুর্গা ফলস রাস্তার উপরেই পড়বে, একদম মিস করবেন না। তবে সিঁড়িটা খুবই মারাত্মক এবং কঠিন, সেটা কিন্তু বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য একদমই নামাটা সুবিধাজনক হবে না। হচ্ছে অযোধ্যা মোড় বা বাঘমুন্ডি, এটা এখান থেকে চড়িদা গ্রাম 4 কিলোমিটার, ঝালদা 39 কিলোমিটার, আর বলরামপুর এই বাঁদিকে যাচ্ছে 26 কিলোমিটার। এখান থেকে চড়িদা যেতে গেলে ডান দিকে যেতে হবে। আমরা এসে পৌঁছেছি চড়িদা গ্রাম, এটা হচ্ছে মুখোশ গ্রাম। পুরুলিয়া অযোধ্যা সার্কিট বেড়াতে এলে এই মুখোশ গ্রাম অবশ্যই দেখে যাবেন, কিনুন বা না কিনুন। এই মুখোশ গ্রাম কিন্তু খুবই বিখ্যাত, মানে বিভিন্ন রকমের ছৌ নাচের মুখোশ এখানে পাওয়া যায়, আর শিল্পীরা নিজে হাতে কীভাবে বানাচ্ছেন সেটাও দেখাবো, চলুন। বড় দুর্গাটা এটা 400 টাকা দাম। এটা কি দিয়ে তৈরি করা আছে? পেপার। পেপার, টোটালটা পেপার, মানে মাটি নেই কিছু? মাটি আছে, ঘোলা করা। আচ্ছা আচ্ছা, ঘোলা মাটি, তার উপরে পেপার, মানে এরকম ঘোলা মাটি আছে। আর এই রংটা কি রং ইউজ করেন আপনারা? রংটা এমনি পাউডার, যেটা কিনতে পাই কলকাতা থেকে আসে। আচ্ছা আচ্ছা। আর ছোট ছোট গুলো কি দাম আছে? এই যে ছোট গুলো, এই বাঘটা, বাঘের উপরেরটা, ওগুলো যেমন মানে ছোটটা আছে 60টা। ওর নাম রামু মুখোশ। ফোন নাম্বার কিছু আছে? হ্যাঁ আছে, বলুন একটু। 97 32 36 32 14। দাদার দোকানে আসবেন, বিভিন্ন রকমের মুখোশ আছে, একদম 30 টাকা থেকে শুরু 1000 টাকা পর্যন্ত বা আরও বেশি বিভিন্ন রকমের মুখোশ পাবেন, আসবেন অবশ্যই, তাই তো? বল্লভ পাল। আচ্ছা, কিরকম রেঞ্জের আছে? আমার রেঞ্জার মানে ওই 110, 120, 30 টাকা জোড়া, 70 টাকা জোড়া, 120 টাকা জোড়া। মানে শিল্পীদের যে কাজ সেটা দেখতেই পাচ্ছেন এই মুখোশ গ্রামে, চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম। আপনাদের এই মুখোশগুলো বানাতে কিরকম সময় লাগে? সময় 2 দিন 3 দিন 4 দিন সময় লাগে, বর্ষাকালের অসুবিধা হয়। আচ্ছা, আপনার বাড়ি আর দোকান এটাই একটাই? হ্যাঁ, বাড়ি দোকানে। আচ্ছা, এটাই। মোটামুটি কত বছর বানাচ্ছেন? মোটামুটি হয়ে গেল 30 বছর। মানে ছোট থেকে একদম? তাহলে শুনলেন, অযোধ্যা বেড়াতে এলে মুখোশ গ্রাম একবার আসতেই হবে, আর এই দাদাদের দোকান ভিজিট করবেন, খুব কম দামে থেকে বেশি দাম বিভিন্ন মানের পাবেন, এবং বাড়ির জন্য অবশ্যই নিয়ে যাবেন, আমরাও নেবো, অবশ্যই নিয়ে যাবেন। বাড়িতে এই শিল্পকাজ চলছে, মুখোশ তৈরির কাজ, আপনারা ঘুরে ফিরে দেখতে পারেন। মানে অনেকগুলো বাড়ি আছে, অনেকগুলো বাড়ি, অনেক দোকান, প্রত্যেকের বাড়িতে বাড়িতে দোকান আছে, প্রত্যেকেই শিল্পীর কাজ করছেন। আরও অনেক আছে, যে কোনো জায়গা থেকে নিতে পারেন, যেখানে সস্তা হবে দেখে শুনে নেবেন। এটা হচ্ছে জিতেন সূত্রধর, ফোন নাম্বার দেওয়া হয়েছে 8371875535। আমার নাম হয় দেখুন জিতেন সূত্রধর। আপনি নিজে হাতে সব বানান তো? আচ্ছা, কত বছর বানাচ্ছেন? ছোটর থেকে তৈরি করছি ধরুন। আচ্ছা আচ্ছা, কীরকম দামের মধ্যে আছে আপনাদের? 15 টাকা থেকে শুরু। ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 300। বাঘমুন্ডি বাজারে এই যে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমরা এখানে এখন একটু ইভিনিং স্ন্যাক্স, তার মধ্যে ধোসা পাবেন 40 টাকা,
এগ চিকেন চাউমিন এই সমস্ত হবে। তো এগ চাও 60 টাকা প্লেট আর চিকেন চাউমিন 80 টাকা প্লেট। সন্ধ্যের টিফিন সারার পর এখানেই ঠিক করলাম রাতের খাবারটা বানিয়ে নিয়ে আমরা হোটেলে চলে যাব। সমীরদার বিশ্বস্ত দোকান এখানে, সমীরদার ব্রয়লার সেন্টার। বাট এখানে দেশি মুরগি পাবেন, সব রকমের দেশি মুরগি, ব্রয়লার মুরগি সবই পাবেন। পোলট্রি মুরগি এই মুহূর্তে 200 টাকা কিলো চলছে সব জায়গাতেই, আর দেশি মুরগির দাম হচ্ছে 400 টাকা কিলো। একদম রেডি করে পরিষ্কার করে সুন্দর করে ছাড়িয়ে দেয় কেটে। আমরা এখানে মাংসটা নিয়ে পাশে ওই মা রেস্টুরেন্টে ওখানে বানিয়ে নেবো, তো তার জন্য লাগবে 120 টাকা কিলো প্রতি। এই বাগমুন্ডি বাজারের অযোধ্যা মোড়, এখানে এই মা হোটেল রেস্টুরেন্ট। আমরা এখান থেকে ওই সমীরদার দোকান থেকে চিকেন নিয়ে এখানে রান্না করিয়ে নিচ্ছি কিলো প্রতি 120 টাকা। রান্নার কোয়ালিটি খুব ভালো, ঘরোয়া রান্না, আপনাদের সেটা খেয়ে টেস্ট করেও দেখাবো। আর এখানে রুম ভাড়া পাওয়া যায়, মানে এখানে থাকার জন্য লজিংও আছে, মোটামুটি ডবল বেড 700-800 থেকে শুরু। তো ফোন নম্বরটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখবো, কথা বলে নেবেন। সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয়, অবশ্যই একটু যাচাই করে নেবেন। অনুপদার মা হোটেলের কিচেনে, আর এখানে দেশি মুরগি। এই মা হোটেলের অনুপদা, তার সাথে এই ঘণ্টাখানেকের আলাপেই মনে হয়েছিল যেন অনেক দিনের পরিচিত সে আমাদের। খুব যত্ন করেই বানিয়ে দিয়েছিল আমাদের খাবার, কিন্তু ভুলটা আমরা যেটা করে ফেলেছিলাম, দেখতে দেখতে রাত্রি প্রায় 9টা বেজে গিয়েছিল বাগমুন্ডি বাজারেতেই। বাগমুন্ডি বাজার থেকে অযোধ্যা হিলটপ অর্থাৎ ইউথ হোস্টেলে যাওয়ার এই 12 কিলোমিটার রাস্তা পুরোটাই জঙ্গল এবং পাহাড়ি রাস্তা। জীবনের চরম একটা ভয়ের মধ্য দিয়ে এই 30 থেকে 40 মিনিটের পথটা পেরিয়ে এসেছিলাম। আমার রিকোয়েস্ট, সন্ধ্যের পরে এই বাগমুন্ডি বাজার থেকে অযোধ্যা হিলের দিকে গাড়ি নিয়ে কেউ উঠবেন না। চিকেন রান্নাটা কেমন হয়েছে মা হোটেলের? মাংসটা খুবই দুর্দান্ত, একদম দেশি মুরগি হালকার উপর, কিন্তু দেখতে একটু গ্রেভি হয়েছে, বাট পুরো কাঁচা লঙ্কা দিয়ে বানানো। মা হোটেলের দেশি মুরগি মায়ের হাতের স্বাদই পাওয়া যাচ্ছে একদম। ওখানে খাওয়ার সময় ছিল না, কারণ হচ্ছে রাত হয়ে গেছিল, একদম খুব ভয়ে ভয়ে আমরা হিলটপে উঠলাম। আর মানে রাতেবেলা কেউ আসবেন না আমি রিকোয়েস্ট করব পাহাড়ের ওপরে, কারণ হচ্ছে একটা ভয় থেকেই যায়। মানে অ্যাকচুয়ালি বনো হাতির এটা প্রচণ্ড উপদ্রব, ওই বাগমুন্ডি বা অযোধ্যার নিচে থাকবেন, কিন্তু রাতের বেলা কেউ ড্রাইভ করে এখানে উঠবেন না। রুমে এসে খেলাম দেশি চিকেন এবং রুটি, রুটিটাও 5 টাকা পিস নিয়েছে ওই মা হোটেল থেকে, খুব সুন্দর বানিয়ে দিয়েছে, আর তার সাথে চিকেনটা একদম ঘরোয়া চিকেন। পরদিনটা ছিল এক অন্য রকমের ঝকঝকে সকাল, হালকা শীতের আমেজ আর কুয়াশা মাখা। সকাল 9টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম মুরগুমা লেকের দিকে, সেই ভিডিও নিয়ে আসবো পরের পর্বে, অবশ্যই চোখ রাখবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর পুরুলিয়ার এই মানুষগুলো যারা এখানে আইসোলেটেড হয়ে এভাবে দিন কাটাচ্ছে, তাদের সকলের প্রতি ভালোবাসা। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইভ সিরিজ শিবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায়, আর পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করা যায়, যাতে এরকম ভিডিও আপনারা একটাও মিস না করে যান। আর ভিডিওটিকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও সংক্রান্ত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।